সব থেকে ইজিয়েস্ট হচ্ছে এখানে তিনটে ডটে আমি ক্লিক করব। এখান থেকে এই আর্ন অপশানে গিয়ে, যে প্রথমে সার্ভে অপশান আছে ওখানে গিয়ে, যে প্রথম যে অপশানটা আছে থিওরিম রিচ বা সেকেন্ড থার্ড এই অপশানটা আসতে পারে, তো এখানে গিয়ে এই যে স্টার্ট বাটন আছে এখানে আমি স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে এরকম অনেক সার্ভে আসে, তো এগুলো আমি কমপ্লিট করেছি। এই যে টুডে 21 সেন্টস, মানে 210 আমি এখানে আর্ন করেছি কিছুক্ষণের মধ্যে। এটা তো এটা আমি দেখিয়ে দিচ্ছি, যদি সার্ভেটা কমপ্লিট না হয় কিভাবে করব। জাস্ট সার্ভেটার ওপরে ক্লিক করব, সার্ভেটার ওপর ক্লিক করার পর আমি এখানে যে কন্টিনিউ অপশান আসছে এখানে ক্লিক করব। যেটা লোড হচ্ছে এরকম লোড হবে, একটু ওয়েট করতে হবে। তো সার্ভেটা আমার জন্য কাজ করতেও পারে নাও করতে পারে। যদি না হয় তাহলে এরকম বেরিয়ে যাবে। তো যেহেতু এটা আমার ক্যান্সেল হয়ে গেছে, মানে আমি এই সার্ভেটা করতে পারবো না, সেই জন্য আমাকে 1 সেন্ট এমনি দিয়েছে, মানে খুব সহজেই আমি 10.010 অর্থাৎ 1 সেন্ট আমি আর্ন করতে পারবো। তো এটা এরমভাবে খুব ইজিয়েস্ট প্রসেস হচ্ছে আর্ন করার। এটা কন্টিনিউ করে দেওয়ার পর এই যে এখানে 22 সেন্ট দেখাচ্ছে। তো এরকম মাঝে মাঝে এটা চেক করলেই, কিছুক্ষণ পরপর যখনই সময় হবে তখনই চেক করলেই এরকম অপশান আসে আর এটা দেখা যায়।